Hi everyone, Assalamu alaikum. আমি লুবনা from আরিবা and আরশানস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে আসলাম, আর এটা হচ্ছে একটি শপিং ব্লগ, কারণ আমি জানি আপুরা শপিং ব্লগ দেখতে অনেক পছন্দ করেন। তো আমি গিয়েছিলাম আমাদের বাসার পাশেই একটি ড্রাগ স্টোরে, ওইটা হচ্ছে CVS। তো এই CVS-টি হচ্ছে জেরিকো টার্নপাইকে, যারা নিউ ইয়র্ক সিটিতে আছেন তারা হয়তো চিনবেন। আর এই CVS-এ তাদের অনেক বেশি মেকআপ কালেকশনস, যেটা আমি অন্য CVS-এ পাইনি। আর আমার বাচ্চাদের কিছু শপিং ছিল, তাই ওগুলোই কিনতে গিয়েছিলাম। আসলে একসাথে শপিং আর ভিডিও করা অনেক টাফ। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে মোর ডিটেলস শেয়ার করব। আর আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এরকম ব্লগ আপনারা আরও দেখতে চান কি না। আর এই যে NYX-এর মেকআপগুলো আমার অনেক পছন্দ। তো আমার মতো আর কে কে আছে না পুরা যারা NYX পছন্দ করেন, তো আমার সাথেই থাকেন আর এনজয় করেন। এই স্টোরে ওদের অনেক অনেক অ্যাফোর্ডেবল ব্র্যান্ডের মেকআপগুলো অ্যাভেলেবল। আসলে এত এত বেশি যে আমার একসাথে একটা ভিডিওতে দেখানোই সম্ভব ছিল না। আমি সবসময় এটাতেই যাওয়ার চেষ্টা করি, কারণ এখানে গেলে আমি যাই চাই সবসময় পাওয়া যায়। CVS-এ অনেক ধরনের কুপন থাকে, তারপর মাঝে মধ্যে ভালো ডিলও থাকে, যেগুলো ইউজ করলে প্রাইসটা অনেক কম আসে। তো আমি সবসময় এটাই করি, অনেক ভালো প্রাইসে পেয়ে যাই মাঝে মধ্যে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে জানাবেন নেক্সট আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান। তারপর CVS-এর শপিং শেষ করে আমি চলে গিয়েছিলাম লেক সাকসেস শপিং সেন্টারে। তো আমার সাথেই থাকেন, আমি শেয়ার করব আপনাদের সাথে কোন কোন স্টোরে গেলাম। এখানে মোটামুটি অনেকগুলো স্টোরি আছে, কিন্তু আসার পর দেখলাম অনেক স্টোরি আবার ক্লোজ হয়ে গেছে প্যান্ডামিকের জন্য। তো কি আর করা, কিছু তো করার নেই। তো আমি এখন চলে আসছি সেফোরাতে, আপনাদের জন্য একটু ভিডিও করলাম, আর আমার আগে থেকেই ফিক্স করা ছিল কি কিনব, তাই আর বেশি সময় এখানে নষ্ট করিনি, যেহেতু আবার মলও ক্লোজ হয়ে যাচ্ছিলো, একটু তাড়াহুড়াই করছিলাম। তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসছি, আপনারা দেখেন আর এনজয় করেন।
সেফোরাতে আমার শপিং শেষ, এখন আমি চলে যাচ্ছি কার্টার্সে। আমি আমার বাচ্চাদের জন্য একটু ড্রেস কিনবো, তো দেখি ওদের এখানে কি আছে, আমার সাথেই থাকেন। তারপর কার্টার্স থেকে বের হয়ে আমি চলে আসলাম ব্যাড বাথ অ্যান্ড বিয়ান্ডে। আসলে এই মলে আসলে আমার এই স্টোরে যেতেই হয়, কারণ আমাদের মেয়েদের তো সবসময় ঘরের জিনিস, কিচেনের জিনিস, ঘর সাজানোর জিনিস এগুলো পছন্দ। তো আমার আসলে ওই দিন তেমন কিছু কেনার ছিল না এখান থেকে, তারপরও গিয়েছিলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসতে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর সাথেই থাকেন আর এনজয় করেন। এখানে শেষ করার পর আমি আরও কয়েকটি স্টোরে গিয়েছিলাম, কিন্তু সময়ের জন্য আর পারিনি আপনাদের জন্য রেকর্ড করে আনতে। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার রেকর্ড করব। আর কি কি শপিং করলাম আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।